আজকে আমাদের এই এই ফ্লাইড থেকে আমাদের লেকচার দেওয়ার কথা হ্যাঁ যারা আজকে প্রথম জয়েন করেছো তাদের সুবিধার্থে আমি জাস্ট দুই এক মিনিটের জন্য একটু আমি আগের লেকচার গুলো এক নজর আমি দেখিয়ে দিচ্ছি পিছনের দিকে যাচ্ছি আমরা কি কি বিষয় আলাপ করেছি অ্যাট লিস্ট তোমাদের এক নজর জানা হয়ে গেল আর কি দেখো আমরা এই মডিউলটা যেটা শুরু করেছি আর কি সেখানে আমাদের টপিক হলো চারটা ডেফিনেশন অফ পলিমার ডেভেলপমেন্ট হিস্টোরিক্যাল টার্মিনোলজি তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় টপিক আমরা আলোচনা করেছি তিন নাম্বার টপিকের আলোচনা শুরু হয়েছে আর কি হ্যাঁ তাহলে প্রথম এবং দ্বিতীয় টপিকটা এক নজরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আহ স্লাইড গুলো বোঝার জন্য আমরা আলোচনা করেছি যে পলিমার এবং ম্যাক্রোমলিকুল এই দুইটা কি একই অর্থ বহন করে কিনা সারা বিশ্বের যারা রসায়ন বা কেমিস্ট্রি নিয়ে কাজ করেন গবেষক হ্যাঁ শিক্ষক তাদের সর্ব বা বিজ্ঞানী তাদের সর্বোচ্চ সংগঠনের নাম হলো আই তোমরা হয়তো অনেকেই জানো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সং এই সংগঠনের যে সমস্ত বিধিমালা নিয়মকানুন আমাদের সবাই সেটা আমরা মেনে চলিয়ে তাইপেক বলছে যে পলিমার এবং ম্যাক্রোম মলিকুল আসলে এক জিনিস না যদিও কোন কোনো বইয়ের মধ্যে দুইটাকে একই বলা আছে আসলে এক না আমাদেরকে ম্যাক্রোমলিকুল দ্বারা গঠিত সেটা হতে পারে যে কোনো প্লাস্টিক যেটা হতে পারে যে কোনো টেক্সটাইল ফাইবার এগুলি সবই কিন্তু পলিমার পলিমার মানে ম্যাক্রো মলিকুল দ্বারা গঠিত তাহলে তোমাদের আবার জানতে হবে ম্যাক্রোমলিকুল কাকে বলে তো ম্যাক্রোমলিকুল কাকে বলে এই সংজ্ঞা আমরা আলোচনা করেছি এখন আমাদের এই সংজ্ঞাটা হলো এটা তোমরা আগের লেকচারগুলো ভিডিও পেয়ে যাবা বুঝতে পারবা ডিসকাশনগুলো শুনতে পারবা তাহলে ম্যাক্রোমলিকুল হলো কি অনেক বড় একটা অনু বা পলিমার মলিকুল যেটা ছোট ছোট অনেকগুলো অনুর একসাথে যুক্ত হয়ে তৈরি করে এবং এটা বোঝার উপায় কি যে এর যে রিলেটিভ মলিকুলার মাস যেটা আমরা আগে বলতাম আর কি মলিকুলার ওয়েট হ্যাঁ সেটা অনেক হাই এবং হাই যেটা সেটা কীভাবে বুঝবা যে ছোটো ছোটো অনেকগুলো অণু মিলে একটা বড় অণু তৈরি করে এখন সেই বড় অণুটা থেকে যদি ছোটোখাটো একটা দুইটা ইউনিট চলে যায় অথবা একটা দুটা ইউনিট যুক্ত হয় তাতে সেই পদার্থের সেই ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না তখন ওইটাকে বলা হয় মাইক্রোমাল অর্থাৎ অনেক হাই মলিক তুমি বলতে বলতে পারো যে স্যার একটা ধারণা দেন তো কেমন এটার মলিকুলার ওয়েট কেমন হবে এটার মলিকুলার ওয়েট হতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তারপরে আরও এমনকি দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ পর্যন্ত হতে পারে সো মলিকুলার ওয়েট অনেক বেশি যেখানে পানি আর অন্যান্য ছোট মলিকুলগুলোর ওয়েট কত বোঝার জন্য আর কি পানির মলিকুলার ওয়েট মাত্র আঠারো তাই না তাহলে সেই তুলনায় লক্ষ লক্ষ হতে পারে অনেক হাই মলিকুলার আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি এবং এই লেকচারের মধ্যে তোমরা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাই আছে অবশ্যই দেখবা এবং কোনো প্রশ্ন থাকে পরের ক্লাসে তোমরা পড়তে পারবো আর আমি উদাহরণস্বরূপ দিয়েছি যে কটন ফাইবার টেক্সটাইল ফাইবার যেটা এর সাহায্যে গঠিত এবং সেই ম্যাক্রোমলিকগুলো দেখতে কেমন সেই ম্যাক্রোমলিকগুলো হলো বিটা গ্লুকোজ ইউনিট অসংখ্য অসংখ্য বলতে কত হইতে পারে একটা নাম্বার যদি বলি আর কি দশ হাজার পনেরো হাজার এরকম তারা যুক্ত হয়ে দশ হাজার বার যুক্ত হয়ে একটা অনু তৈরি করে সেই অনুটাই হলো ম্যাক্রো মলিকুল এবং এই অনু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনু মিলে আবার তৈরি হবে হলো পলিমার পলিমারের নাম হলো সেলুলোস এবং এই সেলুলোস পলিমার দিয়ে গঠিত হলো আমাদের কটন ফাইবার তারপর আমরা আর আরো আলোচনা করেছি পলিমারের অরিজিন কবে কবে থেকে পলিমারটা পৃথিবীতে আছে মানুষ পৃথিবীতে যতদিন আছে ততদিন পলিমারও আছে এমন কি মানুষের সৃষ্টির আগেও পলিমার ছিল বা মানুষের এখন মানুষের জন্য বললাম যে অনেকে যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী তারা কিন্তু এই সৃষ্টি মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা বিশ্বাস করে সেই জন্য বললাম আর যারা বিজ্ঞানী তারা অবশ্য এটাতে বিশ্বাস করেন না তারা মনে করেন যে একটা বড় বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব তৈরি হয়েছে আস্তে 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 এটা সৌরজগতের রূপ নিয়েছে এবং সেখানে এই যে অত্যন্ত গরম অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আমাদের পৃথিবী ছিল আস্তে আস্তে ঠান্ডা হয়ে যখন একটা পর্যায়ে আর কি সেখানে প্রাণের উদ্ভব হয় এবং সেই প্রাণ থেকে ছোটো ছোট একুশি প্রাণী প্রাণী বা প্রাণের অস্তিত্ব শুরু হয় তারপর আস্তে আস্তে এই বিভিন্ন ধরনের প্রাণের উদ্ভব হয় সর্বশেষ আমরা এই তারপরে আবার এই এক আস্তে আস্তে বিভিন্ন ধারা হ্যাঁ শুরু হয় আর কি উদ্ভিদ প্রাণী তার ভিতর থেকে আবার আমরা প্রাণীর ভিতর থেকে আমরা মানুষ হোমোসেপিয়ান এবং ধারণা যে সমস্ত গবেষণা এখন পর্যন্ত হয়েছে ধারণা করা হয় প্রায় ত্রিশ লক্ষ বছর আগে থেকে মানুষ এই পৃথিবীতে আছে আর সৃষ্টির ব্যাপারে তো ধারণা করা হয় যে অ্যাদম হ্যাঁ এখন থেকে প্রায় ছয় হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে তাহলে এই দুইটা ধারণার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা এইভাবে কথা বলেছি আর কি যার যেটা বিশ্বাস সেটা ঠিকই আছে যে যেভাবে মনে করো তার বিশ্বাস অনুসারে ঠিক আছে তাহলে ওই সময় থেকে পলিমারও আছে অর্থটা হইলো তুমি যেটাতে বিশ্বাস করো না কেন শুরু থেকেই পলিমার আছে পলিমার অনেক পুরনো এবং আমরা আদি পলিমারগুলো নিয়ে আলোচনা করেছি তখন তারপর আস্তে আস্তে আমাদের ইতিহাস এবার হলো ইতিহাস নিয়ে আমরা আলোচনা শুরু করলাম অরিজিন তো জানলাম পলিমারের শুরু এবং আমরা বলেছি যে শুরুর দিকে যে পলিমার গুলো ছিল সেগুলো নাম বলেছি যেমন প্রোটিন ডিএনএ হ্যাঁ সেলুলোজ স্টার্চ এগুলো উদাহরণ দিয়েছি তারপর আমরা এই স্লাইডে এসেছি এখন দেখো যে হিস্ট্রি যখন আলোচনা করতে হয় তো লিখিত রেকর্ড আছে যেগুলো আর কি লিখিত ইতিহাস এখন থেকে প্রায় মনে করো তিন হাজার ছয় বছর আগে এখন থেকে প্রায় আগে কথা বলছি তখন তোমরা যদি যারা ইতিহাসের ছাত্র এখানে আছে তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার আমাদের আমরা পড়েছি পড়াশোনা করেছি তার মধ্যে মায়া সভ্যতা ছড়িয়ে পড়ে বা উৎপত্তি হয় তোমার সেন্ট্রাল আমেরিকাতে হ্যাঁ মধ্য আমেরিকা মধ্য আমেরিকার কোথায় নিশ্চয় স্মরণ আছে তোমাদের যে তোমরা যদি আমেরিকা মহাদেশের ম্যাপ দেখো উপরেরটা হলো উত্তর আমেরিকা নিচেরটা হলো দক্ষিণ আমেরিকা আর এই দুইটা সংযোগ স্থলে যে দেশগুলো আছে এদেরকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা বা এই সেন্ট্রাল আমেরিকাতে এবং সেন্ট্রাল আমেরিকা থেকে অবশ্য কিন্তু বলেন যে মায়া সভ্যতা কিছুটা উত্তর আমেরিকাতেও প্রসারিত ছিল আর কি আবার মায়া সভ্যতার আগে ছিল ওল সভ্যতা তোমরা যে ছবি দেখতে পাচ্ছ বাম দিকে তাকাও বাম দিকে একটা মানুষের মুখের অবয়বের একটা ছবি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ একটা ভাস্কর্য আর কি হ্যাঁ এই ভাস্কর্যটা কোন সময় জানো আরো আগের কথা সেই সভ্যতার ভাস্কর্য সময় তো সভ্যতার পরে হলো মায়া সভ্যতা ডান দিকে একটা দেখতে দুইটা বাচ্চা খেলা খেলা করছে যে একটা বল দিয়ে খেলা করছে দেখছো কি একটা বল নিয়ে ওরা খেলছে এইটা হলো মায়া সভ্যতা অর্থাৎ ওলমেক সভ্যতার পরে মায়া সভ্যতা তো ওই সভ্যতার মধ্যে আমরা জানতে পারি আর কি লিখিত যে ইতিহাস বা থেকে জানতে পারি যেটা তারা একটা বল ব্যবহার করত এবং ওই বলটা তারা বলতো যে উইপিং উড থেকে তারা সংগ্রহ করেছে বুঝতে পেরেছো উইপিং উড উইপিং তো বলছো তাই না ক্রন্দনরত আর উড তো হল গাছ তাহলে এমন গাছ যে গাছ কান্না করে সেই কান্নারত গাছ থেকে ওরা এই সেই গাছের যে কান্না তার মানে গাছের কান্না কি রস গাছের যে রস সেটা শুকিয়ে এই রাবার এক ধরনের বল তারা তৈরি করতো এখনো তোমরা দেখবে আমাদের অনেক অনেক গাছ আছে যেমন সজনা গাছ বিভিন্ন গাছ আছে গাছের মধ্যে কিন্তু এরকম আঠা আঠালো রসগুলো জমাট বেঁধে আঠালো হয়ে যায় এবং অনেক সময় বলের মতো লাগে দেয় এগুলো ব্যবহার হতো এখন থেকে কি তিন হাজার ছয়শ বছর আগের কথা বলছি কিন্তু আলটিমেটলি বর্তমানে আমরা জানি আমরা তো তখন তখনকার তো আর না বর্তমানে আমরা জানি তারা যে বল ব্যবহার করত সেই বলটা আসলে কি সে বলটা আসলে রাবার গাছের রস থেকে তৈরি রাবার বল এবং এগুলো দিয়ে তারা নৌকা তৈরি করত বল নৌকাও তৈরি করতো অনেক আগে পলিমারের ব্যবহার তাহলে এইভাবে শুরু হয় লিখিত ইতিহাস তারপর আমরা যেটা জানি সেটা হল চোদ্দশো তিরানব্বই সালে খেয়াল করো ওটা বলছিলাম তো মায়ের সভ্যতার সময় ব্যবহার করতো এরপর থেকে তো এটা ব্যবহৃত হয়ে আসছে চোদ্দশো তিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস এই রাবার বলকে ইউরোপে নিয়ে আসে তোমরা তো মনে হয় ক্রিস্টোফার কলম্বাস সম্পর্কে সবারই জানা আছে অনেকগুলো দেশ মহাদেশ আবিষ্কার করেন তারপরে আবিষ্কার করেন এবং উনি যেটা করেন সেটা হলো কি এই ইউরোপের জিনিসপত্র ওখানে নিয়ে যান এবং সেগুলো বিক্রি করে উনি প্রচুর টাকা পয়সা অর্জন করেন আবার ওখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসেন এসে এই বিক্রি করেন এইভাবে ওনার প্রচুর ধনী হয়ে যান যাই হোক সেই খ্রিস্টোফার কলম্বাসের কথা বলছি আর কি উনি এই রাবারের বলটা নিয়ে আসেন এবং এগুলো উচ্চ দামে ইউরোপে বিক্রি করেন তখন মানুষ জানতো জানতো না এটা 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 আসলে আসলে কি যে রাবার গাছ থেকে তৈরি না এবং এটার ধর্ম সম্পর্ক ধারণা ছিল না তো সতেরোশো সত্তর সালে ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিসলি প্রথম উনি এটা দেখান যে এই যে এই যে বলটা আছে বলের ভিতরে যে বস্তুটা এটা দিয়ে ঘষা দিলে পেন্সিলের দাগ মুছে যায় পেন্সিলের যে লেখা আছে না পেন্সিলের লেখাটা মুছে যায় যদি আমরা ওটা দিয়ে ঘষা দিই তাহলে ঘষা দেওয়ার ইংরেজি তো জানো তাই না রাফ আর ইউবির সেজন্য এই বস্তুটার নামকরণ করেন জোসেফ ফ্রিসলি কিন্তু সতেরোশো সত্তর সালে ওইটা নামকরণ করেন রাবার সে থেকে আমরা রাবার নামে আমাদের কাছে এটা পরিচিত সেই যে রাবার যেটা তিন বছর আগে মায়া সভ্যতার লোকজন ব্যবহার করত এবং ধারণা করা হয় তার আগে অলমেক সভ্যতার ওরাও এটা জানতো সেই সেটা তো আরো আগের কথা তাই না সেই রাবার আমরা এখনো ব্যবহার করি তোমরা নিশ্চয়ই জানো যে হাতের গ্লাভস হিসাবে যে ল্যাটেক্সের এর গ্লাস ব্যবহার করি আমরা এটা রাবার গাছের রাস থেকে তৈরি এবং শুধু তাই নয় পেন্সিলের মাথায় যে ব্যবহার করি সেটাও আজকাল ব্যবহার করা হয় একেবারে সে নিঃশেষ হয়ে যায় নাই আমরা ব্যবহার করি গাড়ির টায়ার যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই না গাড়ির টায়ারে আমরা সেই ন্যাচারাল রাবার ব্যবহার করি স্যার এগুলো কি সবগুলি পলিমার দিয়ে তৈরি হ্যাঁ সব পলিমার দিয়ে তৈরি তারপর আঠারোশো উনচল্লিশ সালে আর একটা যুগান্তকারী আবিষ্কার হয় এটা ইংল্যান্ডে না এটা ঘটে আমেরিকাতে জোসেফ প্রিস্তি হলো ইংল্যান্ডের মানুষ হ্যাঁ উনি ইংরেজ বিজ্ঞানী আর আমেরিকাতে আরেকজন বিজ্ঞানী ওনার নাম হলো চার্লস গোডিয়ার উনি আঠারোশো সালে ভালকানাইজেশন প্রসেস আবিষ্কার করে রাবার তো তোমরা দেখেছো না টান দিলে লম্বা হয়ে যায় ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে রাবার তো সফট এটা দিয়ে তো কোনো মজবুত জিনিস তৈরি করা যায় না কিন্তু চার্লস গোডিয়ার এই রাবারের সাথে সালফার মিশিয়ে ভালকানাইজেশন পদ্ধতি আবিষ্কার করে এবং এই আবিষ্কারের মাধ্যমে উনি এটার এটার যে তৎ আর কি তোমরা জানো যে পেটেন্ট অধিকার অর্জন করেন সে আবিষ্কারের মাধ্যমে বিশাল ধনী লোক হয়ে যান আর কি কারণ ওনার এই বালকানাইজ রাবার দিয়ে গাড়ি টায়ার হিসাবে ব্যবহার শুরু করে এবং এখনো সেটা আমরা ব্যবহার করি তারপর উনিশশো সালে সর্বপ্রথম সিনথেটিক পলিমার আবিষ্কৃত হয় এর আগে পলিমার কি সিনথেটিক ছিল না আগের গুলো ছিল হলো ন্যাচারাল পলিমার প্রকৃতিতে পাওয়া যায় আবার তো প্রকৃতিতে পাওয়া যায় অথবা রাবার সাথে একটু সালফার মিশিয়ে গন্ধক মিশিয়ে তাই না ওটাও মডিফাইড ন্যাচারাল পলিমার সালে প্রথম সিনথেটিক পলিমার কত সালে উনিশশো সালে আবিষ্কার করেন লিও ব্যকেলার নামে একজন বিজ্ঞানী ওনার বাড়ি হলো বেলজিয়াম বেলজিয়ামের একজন বিজ্ঞানী আবিষ্কার খুব সিম্পল রিয়েকশনের মাধ্যমে হ্যাঁ ফেনল এবং ফর্মালিডি ফেনলও তোমরা জানো ফর্ম্যালও জানো খুব সিম্পল দুটা কেমিক্যাল তাই না এই দুটা কেমিক্যালের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করেন অত্যন্ত মজবুত সিনথেটিক পলিমার অত্যন্ত মজবুত এবং সেই সিনথেটিক পলিমার নাম দেন উনি ব্যাকেলাইট ওনার নাম অনুসারে ওনার নাম ছিল লিও ব্যাকেল্যান্ড এই অনুস এই নাম অনুসারে এই নতুন পলিমার নাম হয় এবং বর্তমানে ব্যাকেলাইট ব্যাকেলাইট এটার ব্যবহার কমে গিয়েছে কিন্তু এখনো আছে তোমাদের অনেকের হয়তো স্মরণ থাকতে পারে আগে কথা বলছি এখন ইদানিং দেখা যায় না আগে এই যে ইলেকট্রিক সুইচ এরকম কালো কালো গোল গোল সুইচ ব্যবহার করা হতো তোমরা কি জানো ওই যে দেখো দিয়েছি গোল গোল কালো ব্যবহার করা এগুলো কিন্তু সাংঘাতিক মজবুত হ্যাঁ এবং ইলেকট্রিক শট করে না এটা ইনসুলেটার এবং মজবুত সহজে ভাঙ্গে না তাপ দিলেও গলে না কেমিক্যাল দিলেও নষ্ট হয় না তাহলে অত্যন্ত মজবুত এই পলিমারটা তৈরি করেন এবং এই যে টেলিফোন সেটের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকম টেলিফোন আগে কিন্তু ব্যবহার করা হতো তোমাদের পুরনো আহ আমলের জিনিসপত্রের মধ্যে তুমি খুঁজে পাবা এইগুলো ব্যাকেলাইটের জিনিসটা কারণ আবিষ্কৃত উনিশশো সাত সালে তারপর পলিমার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ওনার নাম হলো হারম্যান ওনার বাড়ি হলো জার্মানি এই বিজ্ঞানীর অবদান অপরিসীম অবদান আছে ওনার উনি প্রথম এই ম্যাক্রোমলিকুল শব্দটা ব্যবহার করেন জার্মান ভাষায় থেকে পরে ইংরেজি ভাষায় ম্যাক্রোমলিকুল ব্যবহার করা এবং উনি দেখান যে উনিশশো সালে যেটা তৈরি হয়েছিল খেয়াল কর উনিশশো সালে যেটা তৈরি হয়েছিল সেই পলিমার সাইন্টিস্ট কিন্তু জানতেন না যে কি হয়েছে হ্যাঁ উনি এই বস্তুটা নতুন যে সিনথেটিক পলিমার ব্যাকেলার আবিষ্কার করেন কিন্তু এটার পিছনে যে কি আছে কেমিক্যাল রিয়াকশন মেকানিজম এটা কিন্তু জানা না উনিশশো বাইশ সালে হারম্যান স্টারিং সর্বপ্রথম উনি বলেন যে সাধারণ কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে পলিমার তৈরি করা সম্ভব